প্রথম কথা হচ্ছে বিজু জনতা দল মু যেতেথর ইলেকশন দেখিছু এথর এত স্বচ্ছতার সহিত প্রার্থী চয়ন কোভিড গাইডলাইন কু সম্মান যেভাবে ভাবে নমিনেসন সরলা যে স্কুটিং বি সরিযাচ্ছে নিষ্ঠার সহ করেছি এবং যেভাবে ভাবে জনসমর্থন পাইছি বিজেডি যেতে সহমতি ভিতরে ক্যান্ডিডেট ঠিক করছি বিজেডি পাই কো জায়গার বিশেষ কিছু সমস্যা না যেটি কাঁ ভাগ যেটি যা সমস্যা গোটে দুইটা লা আমি তাকে দূর করছি আলোচনা মাধ্যমে এটা স্বচ্ছতার সহ চয়ন প্রক্রিয়া ঠু আরম্ভ করে নমিনেসন পর্যন্ত বা স্কুটিং পর্যন্ত আমি এভাবে এক পরিচালনা করছি যার বড় সফলতা আমি আশা করছি নির্বাচন দেখুন সারা ওড়িশার আমার একাধিক লোক প্রত্যেক নির্বাচন মন্ডলী আমাকে আপ্লাই করে আমি সমস্ত আপ্লিকেসন গোটিয়ে কথা লা যে মু ভাল মু সবুঠু বেস্ট কিন্তু যা কু আপনার টিকেট দেলে আমি সমস্তে মিশিক কাম করবু বিজেপির আপ্লিকেসন সাগরে ইয়ে গোটিয়ে কথা সমস্ত তেমন আমি কৌশি জায়গায় প্রায় অসুবিধার নজর আজ পর্যন্ত আসি না সবু জায়গায় লোক মানে আমার জনে নমিনেসন কলাপরে আউ পাঁচজন তা সাথে সহযোগী লে সে যাই নমিনেসন করছেন তেমন আমি কৌশি জায়গায় অন্তত পক্ষে বিশৃঙ্খলার কাজ আমার নজরক আসি না আমি আশা করছু সেভাবে কৌশি কথা হব না সবু লোক একাঠি রয়েকি পার্টি কু জিতেবে বিজু জনতা দল ভ্রষ্টাচারী সরকার কু গাঁ গাঁ রু হটেবে সবুটি ক্যান্ডিডেট দেইছি সবুটি বি খবর আসি যাইছি গোটে দুইটা জেলার পুরা না সহিত আসি নাই আঠশহ তেপন পর্যন্ত না আসছি আর গোটে দুইটা কম আসছি মু তো ম্যানেজ করি পারুনি মো দেহ অসুস্থ পাই তথাপি আমার নেতা মানে করছেন এই জন বসছেন ইয়ে করছেন অন্যমানে করছেন ভোট কেতরে আমি 10টি সিট পাইছি বিজু পট্টনায়ক 101টি সিট পাইলে তারপরে সি 10 হয়ে গেলে আমি তো 100 হয়ে গেলু তো সে বিষয়ে এইটা হিসাব করি লাভ কম তবে আমি ভাবুছ আমি নিশ্চিত ভাবে অপেক্ষাকৃত ভাবে ভালো করবু এর মধ্যে আমি সাউথ ওড়িশার ভালো করবু নবরঙ্গপুরে করবু কোরাপুটে করবু রায়গড়ার করবু সব জেলার করবু